এই চাপাকান্না সর্বস্ব হারানোর। ফেনীর আব্দুর রহমান তার ভাগ্নি নিলয়ের তিনটি দোকান পুড়ে গেছে আগুনে। কয়েকটি পরিবারের আয়ের একমাত্র উৎস এ দোকান। আগুনের খবর শুনে ফরিদপুর থেকে ছুটে এসেছেন হাসিদা সুলতানা। সন্তান আবির হাসানের স্বর্ণ আর গোল্ডপ্লেটেড গয়নার দোকানের অবস্থা দেখে হাহাকার বুকে নিয়েও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন মা। প্রচন্ড পরিশ্রমে তিল তিল করে জমানো টাকা যাতে বিনিয়োগ করেছিলেন তার এমন হাল দেখে একদম মুষড়ে পড়েছেন 26 বছরের আবির। আমার যা ছিল সব এদের মধ্যে ছিল, আমার যেখানে পুঁজিপাটা যা ছিল আমার সব শেষ হয়ে গেল। শুধু আবির বা আব্দুর রহমান না, আত্মনাথ, হাহাকার, চাপাকান্নায় এখন ভারী মোহাম্মদপুর কৃষি মার্কেট। আমার একটা ভালো হয়ে না, দেখুন সব চাই কয়লা হয়ে গেছে। সুমিতি থেকে লোন তো নিয়ে করি, এখন আমরা কি করব, আমাদের কোনো কিছু নেই। পানি স্বল্পতাই এই ক্ষয়ক্ষতির কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। পানির স্বল্পতার কারণে মূলত এত তাড়াতাড়ি মানে মার্কেটটা জ্বলে গেল। শুধু ব্যবসায়ীরা নয়, তাদের স্বজনরাও বুঝে গেছেন কতটা ক্ষতি হয়েছে পরিবারের। সালি হয়ে গেছে সব, সালির পাহাড় আর কিছুই না। যারা ভিতরে দোকান করে কিছু বাই করতে পারে নাই, যারা সামনে যারা আছে তারা হয়তো 50% বা 25% বাই করতে পারছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে রাজধানী কৃষি মার্কেট। আবারও আগুনে পড়েছে স্বপ্ন, শত শত ব্যবসায়ী হয়েছে নিঃস্ব। কিন্তু এই ঘটনার মধ্য থেকে আবারও যে প্রশ্নটি সামনে চলে আসছে সেটি হচ্ছে, রাজধানীর মার্কেটগুলোকে কবে নিরাপদ করা সম্ভব হবে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।